নমস্কার বন্ধুরা আমি প্রণব আপনারা দেখছেন মডেল নার্সারি বালিচক চ্যানেল যে চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনার বাগানকে সুন্দর থেকে আরও সুন্দর করতে সাহায্য করবে তাই ভিডিওগুলো কোনো রকম স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখুন এবং ভিডিওগুলো ব্যবহার করুন উপকার পাওয়ার পর বন্ধুবান্ধবদের শেয়ার করুন তৎসহ আমাকে একটি কমেন্ট করে জানান এবং একটি লাইক করে আমায় উৎসাহ দিন ওকে বন্ধুরা আজকার সময় নষ্ট না করে শুরু করছে এই মুহুর্তে যে ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে গরম পড়ছে ভীষণ গরম বর্তমানে টেম্পারেচার আমি চল্লিশ ডিগ্রি আটত্রিশ ডিগ্রির মুখে দাঁড়িয়ে আছি আর এই গরমের সময় দেখবেন রসালো ফল খেতে প্রত্যেকের ভালো লাগে শসা তরমুজ এই ধরনের জুস যে সমস্ত ফল থেকে বেশি জুস হয় এই ধরনের ফলগুলো ভীষণ জনপ্রিয় ঠিক তাদেরই মধ্যে একটি তরমুজ প্রায় সবারই প্রিয় ফল এবং ভীষণ রসালো ফল মিষ্টি এবং এটি খেতে খুব সুস্বাদু তো এই ফল প্রত্যেকেই তো বাজার থেকে কেনেন কম বেশি কেনার পর বাড়িতে নিজে কাটেন আমরা এগুলো খাওয়ার পর ফেলে দিই আমি আজকে একটা সাধারণ জিনিস আপনাদের বলি এই যে বীজগুলো দেখতে পাচ্ছেন একদম কালো হয়ে আছে এই বীজগুলোকে আপনারা না ফেলে এইভাবে বীজগুলোকে একটু সংগ্রহ করুন একদম দেখুন যেগুলো কালো হয়ে আছে ঘোর কালো রং এই বীজগুলোকে সংগ্রহ করুন খুব সহজেই কেটে দেওয়ার পর এইভাবে একটি ছুরি বা একটি চিমটার মাধ্যমে আপনি বীজগুলোকে বের নিন এই যে বীজগুলো আমি সংগ্রহ করেছি দেখুন প্রত্যেকটি বীজ খুব পাকলো কীভাবে বুঝবেন একদম ঘোর কালো এই যে বীজগুলো এই বীজগুলো থেকে খুব সহজেই তৈরি করে ফেলুন তরমুজের গাছ আর তারপর সেই গাছে ফলবে তরমুজ আর সবাই বাড়িতে পেট ভরে ও মন ভরে তরমুজের স্বাদ অনুভব করবেন তো কীভাবে করবেন এই বীজ থেকে তৈরি গাছ কতদিন সময় লাগবে আদৌ কি তা হবে দেখুন এই বীজকে কোনো শুকনা করার প্রয়োজন নেই কিচ্ছু প্রয়োজন নেই আপনি শুধু একটু জল দিয়ে ধুয়ে নেবেন যাতে মিষ্টি ভাবটা না থাকে বীজের গায়ে কারণ মিষ্টি ভাব থাকলে পিমড়া টিমড়া এসে বীজগুলোকে নষ্ট করতে পারে তাই একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেওয়ার পরে রেখে দিন এরপর আপনার যে কাজ কাজ হচ্ছে এই ধরনের একটি টব নিন বা একটি থালা পট নিতে পারেন তো তাতে কি নেবেন তাতে করে নিন কোকোপিট এই কোকোপিট কতটা নেবেন সম্পূর্ণ কোকোপিট একটি পাত্রে যতটা ধরে ঠিক তার ষাট ভাগ নেবেন কোকোবিট আর চল্লিশ ভাগ দেবেন এর সঙ্গে ভার্মি কম্পোস্ট এর সঙ্গে দেবেন চল্লিশ ভাগ ভার্মি কম্পোস্ট কেঁচো সার না থাকলে পুরানো গোবর খত এটি দেবেন চল্লিশ ভাগ আর ষাট ভাগ নেবেন কোকোপিট একসঙ্গে মিশিয়ে দিন কোকোপিট আর ভার্মিকম্পোজকে সুন্দরভাবে ঘষে এইভাবে মিশিয়ে নিন মিশিয়ে নেওয়ার পর আপনি যে পাত্রে চারা তৈরি করবেন সেই পাত্রের তলদেশের ফুটোগুলোকে একটি কোনো কিছু দিয়ে উপর করে ঢেকে দিন যাতে সেখান দিয়ে কোকোপিটটা না বেরিয়ে যায় এবং জল যাতে জমা না থাকে সুন্দরভাবে জল বেরিয়ে যায় এরপর আপনি পাত্রটিকে নব্বই ভাগ ভরে ফেলুন আপনার ওই মেশানো মিডিয়া দিয়ে নব্বই ভাগ ভরে ফেলার পর এরপরে এই যে বীজগুলো আপনি সংগ্রহ করেছিলেন এই বীজগুলোকে একটি একটি করে এইভাবে চালিয়ে ফেলে দিন একদম ওপরেই ফেলুন এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি একদম ঠিক সেইভাবে করুন দেখবেন একটিও বীজ মিস হবে না প্রত্যেকটি বীজ থেকে গাছ বেরোবে এইভাবে ফেলে দেওয়া হলো এরপর আপনার যে মিডিয়া আছে অতিরিক্ত হাফ ইঞ্চি এর ওপরে এইভাবে দিয়ে হালকা করে একটু চেপে দিন এরপর যেটি আপনাকে করতে হবে সেটি কি এরপর আপনি একে নিয়ে যান একদম দূরবর্তী কোনো জায়গায় রাখুন যেখানে জল দিলে জলটি বেরিয়ে যাবে একদম সম্পূর্ণ জল দিয়ে ভিজিয়ে দিন একদম ভালো করে ঝাড়া দিয়ে জল দিন উপর থেকে যেন নিচে দিয়ে জল বেরিয়ে যায় খুব সুন্দর করে জল দিয়ে দিন এরপর একে নিয়ে গিয়ে রাখুন সম্পূর্ণ রোদ যেখানে লাগে সবচেয়ে বেশি সময় রোদ লাগে আপনি সেই জায়গায় এটিকে রাখুন এবং পরবর্তী সময় জল কখন দেবেন যখন আপনি দেখবেন পুরো শুকনো হয়ে গেছে তখন জল দেবেন এইভাবে রাখলে এতে বীজ থেকে গাছ বেরোতে কতটা সময় লাগতে পারে সর্বোচ্চ পাঁচ দিন পাঁচ থেকে ছ দিন কারণ আজ থেকে পাঁচ ছ দিন আগে আমি তরমুজ খেয়েছি এবং তার বীজ এই পাত্রে ফেলেছিলাম দেখুন বর্তমানে পাঁচ ছ দিন সাত দিন পর দেখুন প্রত্যেকটি বীজ থেকে গাছ বেরিয়েছে এবং গাছ একটা সুন্দর গাছ তৈরি হয়েছে এবারে এই গাছগুলোকে পুনরায় প্রতিস্থাপন করুন টবে বা ক্যারেটে বা মাটিতে এবং তার প্রতিস্থাপনের এক দেড় মাস পর থেকে আপনার গাছের নিজস্ব বাড়িতে তরমুজ নিজস্ব তরমুজ লাগানো গাছ সেই গাছ থেকে ফল হবে এবং নিজের হাতে ফল পারবেন পাকা ফল সপরিবারে স্বাদ গ্রহণ করবেন এবং খুশি হবেন যে বাড়িতে তরমুজ খাওয়ার পর তার বীজ ফেলে গাছ তৈরি করা আর সেই গাছ থেকে পুনরায় তরমুজ খাওয়া ওকে বন্ধুরা ভিডিওটি আশা করি আপনাদের ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এইভাবে কাজ করুন বন্ধুবান্ধবদের শেয়ার করুন ওকে টাটা বাই বাই চললাম চোখ রাখুন পরবর্তী ভিডিও কি আসছে